আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনাদের জন্য চলে আসলাম বিডি ব্লগ রিমাইন ইতালি। তো আজকে আমি যে ব্লগটি শুরু করলাম, এখানে আমি কিছু আলোচনা করব। সেই আলোচনাগুলোর ভিতর প্রথমত আছে হচ্ছে ইতালি বিষয়ক, ইতালির যেমন লকডাউন চলতেছে সেই বিষয়ে কিছু কথা বলবো। তারপর ইতালিতে যে ভিসা, সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা, তারপর সানাতোরিয়া সম্পর্কে কিছু কথা বলবো। তারপর আমি বলবো যে ইতালি থেকে বাংলাদেশে যাওয়ার যে প্রসেসটা সেটা, তো এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। তো প্রথমেই আমি শেয়ার করছি যে এই যে আমার দেবর বাংলাদেশে যাচ্ছে, তো ও যেভাবে গেল বাংলাদেশে, এখন এই প্যান্ডামিকের অবস্থা কীভাবে যেতে হবে সেই নিয়মটা একটু বলে দেব আপনাদের কাছে। আর বলবো যে হচ্ছে যে ইতালিতে যেই মানে লকডাউন চলতেছে এর বর্তমান আপডেটটা আপনাদের একটু জানিয়ে দেব। আর হচ্ছে এই যে সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা বা সানাতোরিয়া ভিসার কীরকম কাগজপত্রের অবস্থাগুলো কীরকম চলতেছে সেটাও একটু জানাবো। তো এই সব বিষয়ে জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আছেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ইতালি সম্পর্কে বা ইতালির ভিসা সম্পর্কে, যে কোনো ভিসা সম্পর্কে আমার যে ভিডিওগুলো আছে আপনার মানে নোটিফিকেশনে চলে আসবে, আমার সাথে কানেক্ট হতে পারবেন। তো প্রথমে আমি যে ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে হলো যে ইতালির যে লকডাউনটা চলতেছে, তো এই লকডাউনটা মানে ইতালির যে ভাইরাসের অবস্থা এটা ভালো হচ্ছে না। তো হয়তো এই লকডাউনটা মানে এখনো সিদ্ধান্ত হয়নি, বাট বাড়ানোর সম্ভাবনা অনেক আছে। আর যদি বাড়ায় তাহলে একদম মে মাসের 3 তারিখ পর্যন্ত হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, এখনো ঘোষণা দেওয়া হয়নি। এই গেল লকডাউনের খবর। আর একটা খবর হচ্ছে হলো যেটা, যে এই যে লকডাউন চলতেছে, তো এই লকডাউনের সময় মানে এই যে সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা বা সানাতোরিয়ার যে কাগজপত্র সেগুলোর কি অবস্থা আছে? দেখুন, মূলত যেমন কস্তুরা, প্যারপুত্ররা, কমিনি, তারপর ইমস অফিস, সব যে মানে যে এই ইতালির যে এই অফিসগুলোই আছে না কেন, সব অফিসগুলোই কিন্তু খোলা আছে এবং ভিতরে কাজ চলতেছে। হয়তো মানে পাবলিকদের সাথে রিলেশনটা সেরকম নেই, মানে জনগণের সাথে, বাট কারো যদি অ্যাপয়েন্টমেন্ট করা থাকে বা কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে অবশ্যই সে তার কাজগুলো করতে পারবেন। এই গেল। আর আরেকটা কথা বলতেছি যে সিজনাল নন সিজনাল যে ভিসাগুলো বা সানাতোরিয়ার কাজ কিন্তু চলছে, বাট আস্তে আস্তে হচ্ছে, একদম বন্ধ না, মানে কাজ করতেছে। তো এই এরকমই অবস্থা, বাট কাজের গতিটা অনেক স্লো হয়ে গেছে। তবে আসার বিষয় হচ্ছে যে আমাদের শহরে কিন্তু সানাতোরিয়ার জন্য মানে অনেককে ডাকা হচ্ছে। তো আমি বলতে পারি মানে আমার নিজেরও কাছের কিছু লোকজন আছেন, তাদেরকেও ডাকছে সানাতোরিয়ার জন্য, তো আমি যেটা জানতে পারলাম। আর সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা প্রতিটা প্রভিন্সি থেকে 2-1 জন করে কিন্তু পাচ্ছে। তো বলতে পারি যে কাজ চলতেছে, তো কোনো টেনশন করবে না। তবে হ্যাঁ, অবশ্যই কাজগুলো একটু ধীর মানে ধীর গতিতে চলতেছে। তো এই ধীর গতিতে চলার কারণে দেখা গেছে যে আপনাদের হয়তো ধৈর্য ধরতে হবে। তবে আমার আমি আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে সানাতোরিয়ার মানে কাগজ যাদের জমা হয়েছেন বেশিরভাগেরই যদি কোনো ভুল না থাকে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সানাতোরিয়ার জন্য মানে যে যতটুকু লোক নিবে তার চেয়ে অনেক কম আবেদন পড়ছে। তো সানাতোরিয়া যারা দিয়েছেন তারা একদম টেনশন করবেন না, যদি আপনার কাগজপত্র সব ঠিকঠাক জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মানে হয়ে যাবে। আর সিজনাল নন সিজনাল ভিসারও হচ্ছে মানে কাগজপত্র দেখা হচ্ছে, তো ভাগ্য ভালো থাকলে আপনারা পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না। তো এখন আমি আরেকটা কথা বলতেছি যে এই যে ইতালি থেকে যে বাংলাদেশে যাওয়ার জন্য যে প্রসেসিংটা করা হয়, মানে যারা আছেন বৈধ তারা যাবেন, তো সেটা যাওয়ার জন্য ইতালি থেকে মানে যেদিন ফ্লাইট হবে তার আগের দিন আপনার এই যে করোনা যে টেস্টটা সেটা করতে হবে, আর সেটাকে বলে তাম্পনি টেস্ট। তো সেই তাম্পনি টেস্টটা করে নিতে হবে।
এই গেল। তারপর আপনারা আউট অফ সার্টিফিকেটটা যে আছে সেটা আপনারা পূরণ করে তারপর আপনারা ট্রাভেল করবেন। তো এই এই সার্টিফিকেটে যে আউট অফ যে সার্টিফিকেটটা আছে সেটা পূরণ করার জন্য কিছু যে আপনি কি কাজে যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন, আপনার নাম এই কাগজ ডকুমেন্টের মানে যে ডকুমেন্টের নাম্বার টাম্বার এগুলো পূরণ করে আপনারা ট্রাভেল করতে পারবেন। এইভাবে আমার দেবরই যে দেশে গেল। তো ফ্লাইটগুলো সব চালু আছে, ফ্লাইট বন্ধ হয়নি, এবং ইভেন এক এক শহর থেকে আরেক শহরও আপনি যেতে পারবেন, সেটা হচ্ছে মানে শর্ত সাপেক্ষে। তো এরকম আর দোকানপাট তো মোটামুটি খাবার দোকান ছাড়া আর রেস্টুরেন্ট বার ছাড়া সব কিছুই বন্ধ আছে, বাচ্চাদের দোকানগুলো খোলা আছে। তো এটাই হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি। এখন যেটা বলতেছিলাম যে লকডাউন বাড়বে কিনা, সেই পরিস্থিতি নিয়ে একটু বলি যে দেখুন ভাইরাসের মানে কমতেছে না, মানে প্রত্যেক দিনই মানে বাড়তেছে। তো এই যে বাড়তেছে এই জন্য বিভিন্ন তো আলোচনা হচ্ছে যে আবার হয়তো মানে আমরা শুনতে পাচ্ছি যে আবার লকডাউনটা বাড়ানোর কথা চলতেছে। আর যদি সেই লকডাউনটা বাড়ায় তাহলে মে মাসের 3 তারিখ পর্যন্ত বাড়াবে, কিন্তু এখনও সেটা মানে অ্যানাউন্স করা হয়নি। তো যখন এটা করা হবে তখন তো শুনতেই পারবো আমরা সবাই, বাট আলোচনা হচ্ছে। তো এখন দেখি কি করা হয়। আর আরও কিছু যে ইনফরমেশন সেটা হচ্ছে যে এবার যে বোনাসগুলো দিবে সেই বোনাসগুলো অনেক মানে ব্যাপার স্যাপার আছে, মানে আগে আগেরবার মতো মানে জোসেফ কন্তি ছিল যখন তখন তো এত কিছু দেখে শুনে দেওয়া হতো না, সবাই পেয়েছেন, বাট এবার অনেক যা মানে বিচার বাস বিচার করেই দেওয়া হচ্ছে। তো হয়তো সবাই বোনাসগুলো সবার জন্য পাওয়া কষ্টকর হয়ে যাবে। আর বনিস পিসাও যেমন আমাদের শহরে দেওয়া হয়েছে, তাও শুধু যাদের মানে মাইনর বাচ্চা আছে তো তাদেরকে বনিস পিসাটা দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি, মানে যারা সিঙ্গেল আছেন তাদেরকে দেওয়া হয়নি, ইভেন যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন কিন্তু বাচ্চা নাই তাদেরকেও দেওয়া হয়নি আমাদের শহরে। অন্য অন্য শহরদের কথা বলতে পারতেছি না, বাট আমাদের শহরে এরকমই হয়েছে। তো এগুলাই হচ্ছে মানে আমি মনে করি যে আপডেট। তো দেখুন আমরা একটু এটা এই লকডাউনের ভিতরে বাচ্চারা দেখুন কীরকম আছে, একটু দৌড়াদৌড়ি করে ভিতরে বাসার ভিতরে, এই তো বাইরে তো যাওয়াটা সম্ভব না, তো এই অবস্থা। তো এই এই অবস্থা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।